ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.1-এর 2 এবং 4। তো 2 এবং 4-এর অঙ্কে কি আছে? মূলত 4টা বিস্তৃতি আছে এখানে। 2-এ আছে 2টা আর 4-এ আছে 2টা। 3 নম্বর আমরা স্কিপ করেছি, মানে করবো না এমন না, পরবর্তী পাঠে আমরা করব। তো এই দুটো একই রকম থাকার কারণে আমরা আগে এই দুটো করে নিচ্ছি। তো প্রথমে যদি আমরা 2 নম্বর চিন্তা করি, 2-এ বলছে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে ক এবং খ এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তার করতে বলছে। তার মানে আমাদের প্রথম 4টা বের করতে হবে। যেমন পাওয়ার 7 আছে, তার মানে থাকবে কয়টা? থাকবে হচ্ছে 8টা। সেখান থেকে আমাদের 4টা বের করতে হবে। একইভাবে এর 7টা থাকবে, এখান থেকে আমরা 4টা নির্ণয় করব, প্রথম 4টা। তো আমাদের যদি এখানে ক দিয়ে আমরা শুরু করি, তো ক দিয়ে যদি আমরা শুরু করি তাহলে প্রথম বিস্তৃতিটা আছে হচ্ছে, দ্বিপদটা হচ্ছে কত, 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 6। এটাকে আমরা বিস্তার করব। এখানে সমান দিতে পারি অথবা নিচেও দিতে পারি। তো আমাদের যেহেতু প্রথমে 1 আছে, আমরা প্যাসকেলের সূত্র ইউজ করতে পারবো, আবার দ্বিপদী বিস্তৃতির সূত্র ইউজ করতে পারবো, সেটা যে কোনোটা। দ্বিপদী বিস্তৃতিটা ইজি, প্রথমে 1 থাকার কারণে আমরা প্রথমে 1 বসাই দিলাম। প্লাস এর উপরে পাওয়ার আছে 6, তার মানে n এর মান হচ্ছে 6 6 c 1। এরপরে যেহেতু 1 আছে তাহলে a এর টার্ম বাদ, তাহলে এখানে থাকে 4x, x মানে হচ্ছে এটা, তার পাওয়ার 1 প্লাস 6 c 2। তাহলে আমাদের 4x তার পাওয়ার হচ্ছে 2 প্লাস 6 c 3, তারপর হচ্ছে 4x তার পাওয়ার হচ্ছে 3। আমরা চাইলে আরও নির্ণয় করতে পারি, কিন্তু আর করব না, কারণ হচ্ছে আমাদের 4 পদ বের করতে বলছে। 1 2 3 4 হয়ে গেছে। চাইলে ডট ডট দিতে পারো, নাও দিতে পারো। এখানে লিখে দিতে হবে প্রথম 4 পদ পর্যন্ত, প্রথম 4 পদ পর্যন্ত এটা লিখে দিলেই হয়ে যাবে। যদি ডট ডট দিতে চাও মিনিমাম 3টা দিতে হবে, আর যদি না দিতে চাও এই পর্যন্ত রাখলেও হবে, কোনো সমস্যা নেই। আমাদের 4 পদ পর্যন্ত বের করতে বলছে, তাই আমরা 4 পদ পর্যন্ত বের করব। এটাকে এখন শুধু সরলীকরণ করলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 1, এটা 6 c 1 মানে 6, আর এটা হচ্ছে কত, ইনটু 4x। এরপরে প্লাস 6 c 2, যদি তোমরা ভেঙে দেখাতে চাও তাহলে আমি ভাঙানো শিখাচ্ছি। 1 ইনটু 2, যেহেতু নিচে 2টা হয়েছে তাহলে 6 ইনটু 5। এটা কীভাবে ভাঙতে হয় আমি বারবার দেখিয়েছি, এখন বেশি না বলে সরাসরি করলে হয়ে যাচ্ছে। 4কে স্কোয়ার করলে হয় 16 ইনটু x স্কোয়ার। এরপর প্লাস এটাকে যদি আমরা ভাঙি, 1 ইনটু 2 ইনটু 3, 3টা হয়েছে তাহলে 6 5 4। 4কে কিউব করলে হয় 64, আর উপরে x³ আমার আর লাগছে না। 4টা পদ হয়ে গেছে এই 1। এরপরে 4 6 24, দরকার হলে তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবে। এটা হলো এখানে কি কি কাটে, এখানে কাটে হচ্ছে আমরা যদি এটার সাথে এটা কাটি তাহলে এখানে হয় হচ্ছে, যদি এটা না কেটে এটা কাটতাম তাও সমস্যা ছিল না, 8 5 8 40 4 6 24, তার মানে 240 x স্কোয়ার। ক্যালকুলেটার ইউজ করতে পারবে যেহেতু, এটা কোনো ব্যাপার না। এখানে আমরা কি করেছি, 4 8 2 16, তার মানে 8 5 8 40, আর বা এদিক থেকে যদি করি আমরা 4 5 6 30, আর হচ্ছে 8 গুণ করে 3 8 24, 240। এরপরে এটা প্লাস এখানে আমাদের কত আছে, এখানে আছে 3 আর এখানে আছে 2, তার মানে এটা আর এটা এর সাথে 6 কেটে দেওয়া যায়। তাহলে এখানে কত হয়, এখানে হচ্ছে 4 5 20, তাহলে 64 গুণ 2, তার মানে কত হয়, 4 2 8, 6 2 12, এই হলো 1280। আমি আবার বলছি, এটা তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবে,
যেহেতু ক্যালকুলেটার ইউজ করা যাচ্ছে তাহলে আমরা কষ্ট করব কেন খামোখা। 64 তার মানে 1280, এই হচ্ছে এক্স কিউব প্লাস ডট ডট ডট, এইটা হচ্ছে উত্তর। কিসের উত্তর এটা? ক এর উত্তর। এখন আমরা যদি খ করতে চাই তাহলে খ এখানেও করতে পারি, তো আমরা এখানে করতে চাই খ, দুইয়ের খ, এটা ছিল দুইয়ের ক। তো এখানে আছে কত? 1 - x 3x তার হোল টু দি পাওয়ার 7। তাহলে এখানেও আমরা চার পদ পর্যন্ত বিস্তার করব। তাহলে এখানে প্রথমে 1 আছে লিখে দিলাম, প্লাস এখানে 7c1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7। আমরা যেহেতু এখানে 1 থাকার কারণে কি করেছি, a এর টার্মটাকে স্কিপ করেছি। এরপরে তাহলে পরেরটা যদি নিই, 7c2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার, এটা ভুল হয়েছে আমাদের, এখানে আছে 1, তাহলে এর প্রথমটার জন্য 1, এটা 0, এটা 1, এটা 2, তার মানে এখানে হচ্ছে 2 প্লাস 7c3 এখানে মাইনাস 3x হোল টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট ডট, আমরা এখানে অবশ্যই লিখে দিব প্রথম চার পদ পর্যন্ত। আমরা কেন এ পর্যন্ত করেছি? প্রশ্নে আমাদের বলেছিল চার পদ বের করতে, এই জন্য আমরা চার পদ করব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল জাস্ট বিশ্লেষণ 1, এটা যেহেতু পাওয়ার 1 আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 7, এটা হচ্ছে 3x, এখানে যেহেতু পাওয়ার আছে 2 তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এটা প্লাসই রাখতে পারি। আর এখানে হচ্ছে কত? 1 × 2, আর এটা 7 × 6, আর 3k স্কোয়ার করলে হয় 9, এই এক্স স্কোয়ার বসে গেল। এখানে দেখো মাইনাস থেকে যাবে, কারণ মাইনাসের পাওয়ার বিজোড়, তাহলে মাইনাস বসে দিলাম। এখানে হচ্ছে 1 2 3 7 6 5, 3k কিউব করলে হয় হচ্ছে 27 এক্স কিউব। এইখানে যে মাইনাসটা ছিল সেটা আমরা প্রথমে দিয়ে দিয়েছি, প্লাস ডট 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 ডট, মিনিমাম 3টা, ম্যাক্সিমাম তোমাদের ইচ্ছা। এখন আমাদের এখানকার কাজ হচ্ছে 1, তাহলে এটা কত হয়? এটা হয় হচ্ছে 3 × 7 = 21, এক্স এখানে কাটাকাটি করা যায়, তাহলে এটার সাথে এটা কাটলে হয় 3, তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে হয় 7 × 3 × 9, তার মানে 189x². এরপরে এটা এখানে দেখো কী কী কাটে, এইটার সাথে যদি আমরা কাটি তাহলে 6 কেটে যায়, তাহলে এখানে থাকে 7 × 5 × 27, তাহলে হয় হচ্ছে −945x³ প্লাস ডট 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 ডট। এখানে একটা জিনিস মনে করাই দিই, সেটা হচ্ছে আমাদের এর প্রথমটায় প্লাস ছিল, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে নিশ্চয়ই পরেরটা প্লাস হবে। তো আমরা পরেরটার প্রয়োজন নাই, তারপরেও যেহেতু চিহ্ন দিয়েছি তাই প্লাস দিব। কোনো কারণে যদি এরকম সিকোয়েন্সলি মাইনাস আসে তাহলে তোমরা মাইনাস দেওয়ার চেষ্টা করবে, তবে এর জন্য খুব বেশি মার্ক কাটার টেন্ডেন্সি থাকে না। তারপরেও আমরা যেহেতু শিখছি সেহেতু খেয়াল রাখবো, তাহলে ভালো। আমি আবার বিষয়টা বলছি, এটা যদি মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হতো তাহলে আমরা এখানে প্লাস দিলে দেখতে অন্যরকম হতো না, এই জন্য আমরা সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবো, যে এর পরবর্তী যেহেতু দিচ্ছি না তারপরেও কী হবে সেটা চিন্তা করেই আমরা চিহ্নটা বসাবো, যেমনটা আমরা এখানে বসাইছি প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এর পরেরটা নিশ্চয়ই প্লাস হবে, এই জন্য আমরা এখানে প্লাস বসিয়েছি। ওকে, আমরা এখন 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্কে আরও ইজি করেছে, আমাদের এখানে যেহেতু চার পদ বলেছিল আর এটার মধ্যে বলছে 3 পদ, তাহলে ব্যাপারটা আরও সহজ হলো। তা আমরা যদি 3 পদ বের করতে চাই তাহলে 3 পদ বের করার জন্য কী করব? সূত্র একইভাবে কাজে লাগাবো। যদি আমাদের প্যাসকেলের সূত্র বাধ্য না করে তাহলে চেষ্টা করবো এইভাবেই করতে, তাহলে তোমরা একই সূত্র দিয়ে সবই করতে পারবে। প্যাসকেলের সূত্র করতে গেলে এক্সট্রা করে ত্রিভুজ আঁকতে হয়, এজন্য ভেজাল লাগে, তারপরেও ইজি, যদি কেউ ওটা দিয়ে করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমরা 4 এর ক নম্বর করতে চাচ্ছি। 4 এর কতে কী আছে? 1 - 2x হোল টু দি পাওয়ার 5,
আগের অঙ্কটা চেয়ে এই অঙ্কটা আরো বেশি ইজি। তো আমরা এখানে কি করব, পাওয়ার আছে 5, এখানে আছে 1, তাহলে 1 বসাবো, প্লাস 5c1 মাইনাস 2x তার পাওয়ার 1 প্লাস 5c2 মাইনাস 2x তার পাওয়ার 2। আমরা নিশ্চয় আর করব না, কারণ আমাদের এখানে তিন পদ বের করতে বলেছে, 1 2 3 হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখে দিব প্রথম তিন পদ বা তিনটি পদ পর্যন্ত, তাহলে এটা আমাদের কি হবে, একদম ইজি ব্যাপার, কেবল আমরা করেছি, বারবার না করলেও চলে, কিন্তু আমি সবই করে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে এটা হয় মাইনাস, আমরা যদি মাইনাসটা আগে দিয়ে দিতে চাই তাও ভালো, আর না হলে এখানেও দিতে পারি, মাইনাস 2x, এটা হচ্ছে 5c2। 5c2তে কি হয় আমরা ভেঙে দেখাই দিই, তাহলে 5 × 4, এখানে 1 2 দুটো হয়েছে, তাহলে উপরেও দুটো হবে, ইনটু এখানে হয় 4x², কারণ মাইনাসের পাওয়ার জোড়, প্লাস ডট ডট ডট, তিন পদ পর্যন্ত আমাদের হয়েছে। তাহলে এখানে হয় 1, এখানে হয় -10x, এটা কাটাকাটি করো, এই 2-র সাথে এই 4 কাটলে হয় 2, চারপাশে 20 × 2 = 40, তার মানে 40x², অঙ্কের উত্তর হয়ে গেছে। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। খেয়াল করো, এখানে আমি যে কথাটা বলতেছিলাম আগের অঙ্কের জন্য, সেইটা যদি আমরা ফলো করি তাহলে এখানে আমাদের এক্সচেঞ্জ করা উচিত, এটা প্লাস, এখানে তো কোনো ভেরিয়েশন নাই, কিন্তু এখানে দেখো ভেরিয়েশন আছে, প্লাস মাইনাস, প্লাস তাহলে এখানটা মাইনাস হওয়া উচিত, এই জন্য আমরা মাইনাস দেওয়ার চেষ্টা করব। এটা আমি আগের অঙ্কের সময় বলতেছিলাম। এখন 4 এর খতে কি আছে, একই অঙ্ক, 1 + 3x⁻⁹, তাহলে এটাকে আমরা বিস্তার করার জন্য প্রথমে 1 আছে যেহেতু, তাহলে 1 বসে যাবে, প্লাস 9c1 3x⁻⁹, তারপরে প্লাস 9c2 3x⁻⁐, যেহেতু তিনটা বের করতে বলছে তা আমরা আর করব না, তাহলে এখানে লিখে দেব প্রথম তিনটি পদ পর্যন্ত, অনেকে লেখে বিস্তার করে, তোমরাও লিখতে পারো। এখন আমরা এটাকে ভাঙবো, তাহলে 1 + 9 × 3x + 1 × 2 9 × 8 × 9x² ডট ডট, তাহলে এটা হলো 1 + 3 × 27x, এখানে কাটাকাটি যায়, এটার সাথে এটা কাটলে হয় 2, তাহলে 9 × 81 81 × 2 = 162, 80 × 160 x² প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। আমরা যদি এটাকে ক্যালকুলেটারে বসাতে চাই, 9 × 9 × 2 তাহলে 162 হয়, তার মানে আমাদের এটা ঠিক আছে। তো এটা সিম্পল বিষয়, এছাড়া এখানে ভগ্নাংশ আছে, মূল কথা হচ্ছে এই 1 থাকার কারণে এগুলো বেশি ইজি হয়েছে। এই 1 এখানে যদি না থাকে, 2 3 থাকতো, 10.2 এর মধ্যে এরকম অঙ্ক থাকবে, তখন আমাদের একটু এই সূত্রটা লং হবে। তাছাড়া এই 1 থাকার কারণে আমরা এখান থেকে এ এর টার্মটা বাদ দিয়েছি, এজন্য শর্ট ফর্মে হয়ে যাচ্ছে। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। তারপরেও যদি কারো কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 3 নম্বর অঙ্ক। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।